শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফটোটি বই থেকে ইউনিট 14 লেসন 1-6 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইউনিট 14 নেম হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এটি একটি গল্প, এই গল্পের সাথে তোমরা সবাই পরিচিত। গল্পটি রিডিং করার আগে গল্পের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, এগুলোর মাধ্যমে তোমরা গল্পটি ভালোভাবে বুঝতে পারবে। প্রথমেই আছে অ্যাংরি, রাগান্বিত, ফিউরিয়াস, কম্পিটিশন, প্রতিযোগিতা, দ্য অ্যাক্ট অফ ট্রাইং টু গেট সামথিং, অ্যাগ্রি, একমত, টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন, সাইট, দৃষ্টিশক্তি, দ্য পাওয়ার অফ সিইং, ন্যাপ, তন্দ্রা, এ শর্ট ডে স্লিপ, শিওর, নিশ্চিত, কনফিডেন্ট ইন হোয়াট সাম ওয়ান থিংস, স্টিডিলি, অটলভাবে, কন্টিনিউ উইদাউট স্টপিং, সুন, শীঘ্রই, উইথইন এ শর্ট টাইম, ওয়েক আপ, জেগে ওঠা, টু গেট আপ ফ্রম স্লিপ, বিলিভ, বিশ্বাস করা, টু ফিল সার্টেন দ্যাট সাম ওয়ান ইজ ট্রু, উইন, জয়, ভিক্টোরি। এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা বাসায় পড়ে ফেলবে। এখন আমরা গল্পটি রিডিং পড়ব। এখন যেহেতু আমি রিডিং পড়ব, তোমরা সবাই আমার মতো করে বইটা খুলে সামনে রাখো। ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হোয়েন হি স এ টর্টয়েস। একদিন একটি খরগোশ বনের মধ্যে দিয়ে হাঁটছিল, তখন সে একটি কচ্ছপ দেখতে পেল। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। খরগোশ হচ্ছে বনের অন্যতম দ্রুতগামী প্রাণী এবং কচ্ছপ হচ্ছে সবচেয়ে ধীরগতিসম্পন্ন প্রাণী। দ্য হেয়ার কল্ড আউট দ্য টর্টয়েস, হারি আপ, ইউ আর সো স্লো। খরগোশ কচ্ছপকে ডেকে বলল, তাড়াতাড়ি করো, তুমি অনেক ধীরগতির। কান্ট ইউ ওয়াক ফাস্টার, কান্ট ইউ রান? তুমি কি দ্রুত হাঁটতে পারো না? তুমি কি দৌড়াতে পারো না? দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড টু দ্য হেয়ার। কচ্ছপটি খুবই রেগে গেল এবং খরগোশকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস? মেবি আই ক্যান উইন। কেননা আমরা একটি প্রতিযোগিতা করি না? আমিও যেতে পারি। দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, শিওর আই উইল উইন, দ্য হেয়ার সেইড। খরগোশটি হাসতে হাসতে বলল, অবশ্যই আমি জিতব। দে অ্যাগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। তার একটি বড় গাছের পাশ থেকে শুরু করে নদীর ধারে শেষ করার প্রতি একমত হল। দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ। তারপর তারা তাদের বন্ধুদেরকে ডাকলো প্রতিযোগিতাটি দেখার জন্য। দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস অ্যান্ড দ্য রেস বিগ্যান। খরগোশ কচ্ছপের পাশে গিয়ে দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু হলো। দ্য হেয়ার র্যান কুইকলি অ্যান্ড ইন এ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট। খরগোশটি খুব দ্রুত দৌড়াতে লাগলো এবং কয়েক মিনিটের মধ্যেই দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড, আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ। খরগোশ নিজে নিজে বলল, কচ্ছপ অনেক পিছনে রয়েছে, আমি এখান থেকে সমাপ্তি যে রেখাটি সেটা দেখতে পাচ্ছি এবং আমার কাছে ঘুমানোর জন্য সময় আছে। সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পাথ। পথের পাশেই একটি গাছের নিচে শীঘ্রই সে ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস ওয়াকড স্টিডিলি অন এন অন। কচ্ছপটি ধীরগতিতে হেঁটেই চলল, হি ডিডেন্ট স্টপ, সে থামল না। সুন হি পাসড দ্য স্লিপিং হেয়ার, শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করে চলে গেল। দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার, খরগোশটি এক ঘন্টার জন্য ঘুমিয়েছিল। হোয়েন হি ফাইনালি ওক আপ, হি লুকড অ্যাট দ্য ফিনিশ লাইন। যখন সে ঘুম থেকে উঠল এবং ফিনিশ লাইনের দিকে তাকালো, হি কুডেন্ট বিলিভ হিজ আইজ, সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, কচ্ছপটি প্রায় সমাপ্তি রেখার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দ্য হেয়ার র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড,
বাট ইট ওয়াজ টু লেট। খরগোশটি যত দ্রুত সম্ভব দৌড়াতে লাগলো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন। কচ্ছপটি সমাপ্তি রেখা অতিক্রম করলো এবং প্রতিযোগিতায় জয়লাভ করলো। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, খরগোশটি রাগান্বিত ছিল। দ্য টর্টয়েস লুকড ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইল্ড, কচ্ছপটি পেছনে খরগোশের দিকে তাকালো এবং হাসলো। দেন হি সেড, তারপর সে বলল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ধীরগতি বাট কিন্তু স্থিরতা প্রতিযোগিতায় জয়লাভ করেছে। এখন তোমরা পেন্সিল হাতে নাও এবং আমি যেই লাইনগুলো দাগিয়েছি এই লাইনগুলো তোমাদের রিঅ্যারেঞ্জের জন্য এই লাইনগুলো দাগিয়ে নাও। প্রথমে আছে, এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, হি স এ টর্টোয়েজ, দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট এনিম্যাল ইন দ্য ফরেস্ট, দ্য টর্টোয়েজ ওয়াজ দ্য স্লোয়েস্ট এনিম্যাল ইন দ্য ফরেস্ট, দে অ্যাগ্রি টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টোয়েজ অ্যান্ড দ্য রেস বিগ্যান। দ্য টর্টোয়েজ ইজ ভেরি ফার বিহাইন্ড, আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ, দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ ট্রি, দ্য টর্টোয়েজ ওয়াকড স্টিডিলি, সুন হি পাসড দ্য স্লিপিং হেয়ার, দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার, দ্য টর্টোয়েজ ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন। এতক্ষণ লেসন ওয়ান এবং টু পড়লাম, এখন পেজ উল্টাও। পরের পেজে ইউনিট 14-এর লেসন 3, 4, and 5, 6 পড়াবো। ইউনিট 14-এর লেসন 3-তে এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো ইনকমপ্লিট ছিল, আমি কমপ্লিট করে রেখেছি তোমাদের সুবিধার্থে। প্রথম প্রশ্নটি দেখো, হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, হোয়াট ডিড দ্য হেয়ার সি, দ্য হেয়ার স দ্য টর্টোয়েজ, হাউ ওয়াজ দ্য টর্টোয়েজ ওয়াকিং, দ্য টর্টোয়েজ ওয়াজ ওয়াকিং স্লোলি, হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস, দে স্টার্টেড দেয়ার রেস নেক্সট টু এ বিগ ট্রি, হু ওয়েন টু স্লিপ, দ্য হেয়ার ওয়েন টু স্লিপ, হাউ লং ডিড হি স্লিপ, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, হোয়েন ডিড দ্য হেয়ার ওয়েক আপ, দ্য হেয়ার ওক আপ হোয়েন দ্য টর্টোয়েজ ক্রসড দ্য ফিনিশ লাইন, হু ওন দ্য রেস, দ্য টর্টোয়েজ ওন দ্য রেস। পরবর্তী পেজে এখানে ব্ল্যাঙ্কস দেওয়া আছে, দেখো, দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট এনিম্যাল বাট দ্য টর্টোয়েজ ওয়াজ দ্য স্লোয়েস্ট, ওয়ান ডে দ্য টর্টোয়েজ অ্যান্ড দ্য হেয়ার রেস্ট, দ্য হেয়ার র্যান ভেরি কুইকলি বাট দেন হি টুক এ ন্যাপ, দ্য টর্টোয়েজ ওয়াকড অন স্টিডিলি, হোয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং দ্য টর্টোয়েজ পাস্ট হিম, দ্য টর্টোয়েজ ক্রসড দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড ওন দ্য রেস। এরপর দেখো কিছু ম্যাচিং দেওয়া আছে, অ্যাংরি, ফিউরিয়াস, ফাস্ট, কুইক, ন্যাপ, স্লিপ, নেক্সট টু, বিসাইড, স্টার্ট, বিগিন। এছাড়াও এই প্যাসেজের কিছু প্রশ্নোত্তর এবং কম্পোজিশন এই লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে কালেক্ট করে পড়ে ফেলবে। এরপর পরবর্তীতে যে ইউনিটগুলো আসবে তার আগে তোমরা সকল পড়াগুলো শেষ করে ফেলবে আশা করি। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে।